لا إله إلا الله محمد رسول الله عم شنتي نيق معبود آك আল্লাহ ছাড়া আমরা জানি সব ক্ষমতার মালিক আমার আল্লাহ আমরা বিশ্বাস করি না আগুনের কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি না পানির কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি না গাছের কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি না মাছের কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি না আগুনের কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি সব ক্ষমতার মালিক তিনি যিনি হলেন আমাদের আল্লাহ আগুনের ক্ষমতা নাই তার প্রমাণ হল হজরত নবী ইব্রাহিম খরিদুল্লাহকে বেমান আগুন করে আগুনে ছুড়ে দিয়েছে সেই ইব্রাহিম খরিদুল্লাহকে কি আগুন পড়াতে পেরেছে তাহলে আগুনের ক্ষমতা আছে না নাই আগুনের ক্ষমতা নাই আগুনের মালিকের নাম কি আল্লাহ এর পরে বেশ কথা আছে পুরো কেটে দাও এর পরে পানির যদি ক্ষমতা থাকতো হযরতে নবী সালামকে ডুবিয়ে মেরে দিত ভাইরা আমার বাবাদিরা পানি কথা শুনেছে আমার আল্লাহ এর দ্বারাই বোঝা গেল পানিরও কোনো ক্ষমতা নাই পানির একজন মালিক আসে না নাই মা হজরতে ইনুস আলী গিলে নিল আহার করলো হজম করব বলে আল্লাহর ওয়াটার হলপ মাছের পেটে নবী ছিল মাছ হজম করতে পারে না সেই নবী রুস আলি সালাতামকে মাছ পুনরায় আবার চল্লিশ একচল্লিশ দিন পরে ওই মাছ দুনিয়ার জমিনে ফিরিয়ে দিয়েছে না দেয়নি এরপরে নবী জাকারি আলি সালাতামকে গাছ আটকে দিল বাঁচাব বলে আপনারা বলেন গাছ কি আটকে বাঁচাতে পেরেছে পারিনি এর দ্বারাই বোঝা যায় গাছের মালিক আমার আল্লাহ আগুনের মালিক আমার আল্লাহ মাছের মালিক আমার আল্লাহ আর পানির মালিক আমার আল্লাহ নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া আর আখায় নামদার তাজেদার মাদিনা ইনি হলেন আল্লাহর পাঠানো পায়গম্বার মেনে নিলাম আল্লাহর জাত সিপাতের উপরে কিন বিশ্বাস রেখে এই কলেমা সত্তর বছরের পাপি আশি বছরের গুনাগার নব্বই বছরের কাফের যদি একবার পড়ে নেয় আল্লাহ রসুল বলেন সদ্য প্রসব করা সন্তানের মতো ওই ওই নব্বই বৎসরের পাপি বেগনা মাসুম হয়ে যায় বলুন নব্বই বৎসরের গুণাগাদ যদি একবার কলেমা পড়ে সে বেগনা মাসুম হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকের এই কলেমা প্রত্যেক দিন একাতবার পড়ার দরকার আছে না নাই আচ্ছা এই কলেমাকে যারা ঘৃণা করে এরা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘৃণা করে কথা বুঝে আসেনি কলেমাকে অনেক মানুষ ঘৃণা করে দেখবেন কিছু মুরুব্বি আছে কলেমা জিকির করে কিছু মানুষ ঠাকটা বিদ্রুপ করে এই দা কটা পাগলায় কি করছে দা আবার বলে কটা পাগলা হি 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 আল্লাহ বলছে তোর ব্যবস্থা করবো আমি তোর মা বাবের চেয়ে তোর অনেক বেশি ভালোবাসি বলে আমি তোর এখনো বাঁচিয়ে রেখেছি নাহলে তোর জোবান আমি বন্ধ করে দিতে পারি আরে জবান বন্ধ করে দেবেন কে কামতের মাঠে আল্লাহ বলছে আমি ওই হি করা স্বাদ মেটাবো মুখে তালা মারবাই কথা আলা বলব কামতের দিন ওই হি করা স্বাদ মিটিয়ে দেবে কোরআন তাহলে কোরআন শরীফ যেখানে বলছে আমি জবানে তালা মারবো মুখে মোহর মারবো কলেমা যারা পড়ে এদের পিছনে কিছু মানুষ ঠাট্টা বিদ্রুপ করে এমন মুসলমান আছে না নাই আছে দ্বিতীয় কথা কেউ যদি বারবার করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক শ্রেণীর মানুষ আছে বলবে ওটা বারবার শোনা যাবে না নোংরা কথা নোংরা কথা বারবার বলো না ওইটা কেন বারবার করে বলবে যে কলে মা নোংরা কথা বলবে তার কপালে আগুন জ্বলবে না জ্বলবে না কলে মা খারাপ লাগতো বেইমানের কাফেরের নবীর দুশ্মনের মোমেন যারা হবে এদের কলে মা খারাপ লাগবে না কলেমায় দুটো নাম একটা হলো আমার আল্লাহ আর একটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লি সাল্লাম এই কলেমার এত দাপট এই কলেমার এত পাওয়ার একাধারে প্রত্যেক দিন এমনি করে পঁচানব্বই বছর ধরে যদি জেনা করে সঙ্গে মদটা যদিও থাকে আল্লাহ রসুল বললেন এ এমন কলেমা এমন কালাম এমন নামের বাণী একবার যদি পড়ে নেই ওই পঁচানব্বই নব্বই বছরের গুণাগার জেনা সুদ মত কর আমার আল্লাহ পাকের নাম আর নামের ভাই সদ্য প্রসব করা সন্তানের মতো বেগোনা মাসুম হয়ে যা আমরা যে কজন এখানে বসে আছি কেউ কিন্তু এই রকম কঠিন পাপি নাই আছি কি যে বয়স হয়েছে চল্লিশ বছর এক টানে চল্লিশ বছর গুনার কাজ করে এসেছি এক টানে চল্লিশ বছর মদ খেয়েছি না মদ খেয়েছি হয়তো দু এক বছর উল্টো পাল্টা গুনার কাজ করেছি হয়তো আট দশ বছর কিন্তু আবার এর ভিতরে নামাজও পড়েছি আসে না নাই কিন্তু এ কলেমার এত পাওয়ার একবার পড়লে একশো বৎসর দেড়শো বৎসর দুশো বৎসরের পাপের পাপ সেকেন্ডের ভিতরে মাফ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হাদিস শরীফ এসেছে আল্লাহ রসুল বলেন এই কলেমা আমার কোন উম্মা মাতা নেই যারা একবার পড়েবে আল্লাহ রসুল বলেন তার জোবান থেকে একটা ফেরেস্তা তৈরি হবে ওই ফেরেশতা দুটো ডানা হবে ডানা মেলে ডানা মেলে আল্লাহ পা সাজিমের বর্ডারে যাবে সেখানে গুনগুন করে আওয়াজ দিতে থাকবি আল্লাহ বলবেন ফেরেস্তা অমন করে আওয়াজ দিতেছ কেন কি হয়েছে তোমার বলো আল্লাহর রসুল বলেন ওই ফেরেস্তা বলবেন আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি ইমানের কলেমা পড়েছে Okay. এখনো তার জিন্দগিতে গুণা রয়েছে মাফ হয়নি আপনি যত কন্যা জিন্দগিরি গুনাখাতা মাফ না করে দেবেন এ আওয়াজ আমি বন্ধ করব না আল্লাহ বলেন ফেরেশতা থেমে যাও আমি আমার ওই ওই বান্দা বিগত জিন্দেগিরি গুনাকাতা মাফ করে দিলাম আর আমি তোমার জোবানে সত্তর হাজার জবান দিলাম এই সত্তর হাজার জোবান দিয়ে আমার ওই বান্দা এবং বান্দিরি মাঘ ফেরা ধরে কাম পর্যন্ত চাইতে থাকো তাহলে আমল কি করবেন আজ থেকে শপথ করুন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে যখন সুযোগ পাবো একবার করে কলেমা পড়ব পড়া যাবে কবার পড়বেন একবার হাম্বরিয়া করে লাভ নেই কিছু মানি ভাবে কিছু মানুষ ভাবে আমি চল্লিশ পঞ্চাশ বার পড়তে পারি বার পড়তে পারি ও পারি বললে হবে না করব বললে হবে না পড়বো বললে হবে না পড়ে দেখাতে হবে করে দেখাতে হবে একবার করে পড়েন আমরা তো কেউ জান নামি না আমরা সবাই জান্নাতি আমাদের মতো উম্মাত হওয়ার জন্য বড় বড় পায়গম্বারেরা দোয়া চেয়েছিলেন খবর রাখেন আমরা সবাই জান্নাতি কোরআন শরীফ রসুল্লাহ রসুল নিয়ে গেছেন না আমাদের কাছে রেখে রেখে না আর ওই কোরআন শরীফের ভিতরে আছে কি আল্লাহ বললেন আমার সুর যদি পড়ে কোরআন শরীফে সুর যদি পড়ে একবার সে পারা কোরআন শরীফ পড়লো জায়গাটা বলেন একবার সুর কপাড়া দশ পারা আচ্ছা যে কজন বসে আছি বলেন এই আমলটা আমরা সবাই করি করি না নামাজ হয়তো পড়ি কিন্তু এই ফজিলাতটা জানি না আল্লাহ রসুল জানান একবার কুলুসুর যদি কোন বান্দা বান্দি পড়ে সে যেন দশ পারা কোরআন শরীফ পড়ল আর যদি দুবার সুরা এখলাস পড়ে সে যেন কুড়ি পাড়া কোরআন শরীফ তেলাওয়াত করল আর তিনবার যদি সুরে ক্লাস তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সবাব তার নামায় আমালে এলাকা হবে তাহলে কলেমা পড়লে সত্তর হাজার জোবান দেবে ওই ফেরেস তার আর ওই ফেরেশতা আপনার মাঘ ফেরাতে দোয়া কেমত পর্যন্ত চাইতে থাকবে আপনি যখন বাজারে যাচ্ছেন মোটর সাইকেলে কিংবা সাইকেলে গাড়ি স্টার্ট দিয়ে কলেমা পড়তে পড়তে যান হাডাড়া করুক স্টক হোক লরি এসে সাবাদিক অকাল মৃত্যু হোক বেড়ে আউট হয়ে যাক আর যাই হোক আপনি তো দু মিনিট আগে কলমা পড়ছিলেন আপনি কলমা পড়তে পড়তে মরেছেন আপনি তো কলমা পড়লে বেগুন মাসু হয়ে গেলেন এই আমলের ফজিলাতের কথা শুনে আপনি পড়বেন যে আমি আজকেরে কত গোনা করেছি আরে কলেমার এত পাওয়ার দুশো বছরের পাপির গুনা সেকেন্ডে মাফ করে দেয় আমি তো তত বড় পাপী না আমি একবার কলেমা পড়ে আপনি মনে মনে পড়বেন তিনি তো স্বামী উম্বাসীর তিনি সব কিছু জানেন সব কিছু শোনেন সব কিছু সুদুর আর তিনি না বলা কথাও বুঝতে পারে আমরা অনেক মূর্খের মতো অনেক মানুষ